ফের মানবিক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা বিচারপতির। আমি সবসময় চেষ্টা করি গরিব মানুষের হৃদয় স্পর্শ করতে। মানবিক বার্তা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। I really try to touch the heart of the poor people for whom Rabindranath wrote Eishab Shushkum Lanu ke dite hobe bhasha Eishab buke duniya ko dite hobe asha. I think that it is my duty as a judge of a constitutional court taken oath under the constitution of India to give them a feeling that they are also the Indians. Not only the rich people of India, the judiciary is there for them, it is for the poor people also who cannot come to High Court, maybe sometimes for more than once in Calcutta High Court. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় যে বক্তব্য আপনারা শুনতেই পেলেন, উল্লেখযোগ্য বক্তব্য ডেফিনেটলি যা সামনে আসছে মুহূর্তে। আমাদের সঙ্গে আমাদের আউটপুট এডিটর সৈকত আইন রয়েছেন টেলিফোন লাইনে। সৈকত, যে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে চাকরি প্রার্থীরা তাদের মাসিহা ভাবেন, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হৃদয় স্পর্শ করলেন যে বক্তব্য তিনি রাখলেন, কতটা উল্লেখযোগ্য? দেখো, আমরা দেখেছি যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে যখন বাংলার মানুষ তারা তার সম্পর্কে কথা বলছেন, তখন সকলেই বলছেন যে সাক্ষাৎ ভগবানের দর্শন তো কেউ পাননি, কিন্তু জীবিত বা জীবন্ত ভগবান হিসেবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মানুষ দেখছেন। তুমি যে কোনো চাকরি প্রার্থীকে জিজ্ঞাসা করো, বাংলার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করো, যে কোনো রাজনৈতিক দলকে তুমি বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে জিজ্ঞাসা করো, এক কথায় তারা বলবেন যে এই মুহূর্তে মসিহা হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ তিনি যেভাবে দুর্নীতির অচলায়তনকে ভেঙেছেন, যেভাবে দুর্নীতির মূল জায়গায় প্রবেশের চেষ্টা করছেন, যেভাবে বাংলার মানুষের মন কেড়ে নিয়েছেন, এই এই ছবি বাংলার মানুষ আগে কখনো দেখেনি। একজন বিচারপতির কাজ হচ্ছে বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য শোনার পর জাস্টিস দেওয়া, অর্থাৎ ন্যায় প্রতিষ্ঠা করা। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন যে একজন বিচারপতি হিসেবে আদালতের চেয়ারে তিনি যখন বসেন তখন কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। তাই আজ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ, চাকরি প্রার্থী বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে দেখে তারা প্রত্যেকে মাথা ঝুঁকিয়েছেন। এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় এই প্রথম বোধহয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কোনো বক্তব্য সংবাদ মাধ্যমে শুনতে পারলাম যেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথম কোন সাধারণ মানুষের অনুষ্ঠানে এসে তিনি পরিষ্কার বলছেন যে আমি মানুষের জন্য ভাবি, আমি গরিবের জন্য ভাবি, আমি গরিবকে নিয়ে কাজ করি, গরিবের জন্য আমার আমার চিন্তা ভাবনা। একজন বিচারপতির মুখ থেকে যখন এই বক্তব্য শোনা যায় তখন স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশ যেখানে গরিবের সংখ্যা অনেক বেশি, সেই দেশে একটি অঙ্গরাজ্যে একটি সেই রাজ্যের প্রধান ন্যায়ালয়ের বা প্রধান বিচারালয়ের একজন গুরুত্বপূর্ণ বিচারপতি যখন এই মন্তব্য করেন তখন সত্যি বুকে আশা জাগে, তখন ভালো লাগা জাগে, ভালোবাসা জাগে, শ্রদ্ধা আসে, মাথা নুইয়ে আসে সেই বিচারপতির কথা শুনে। এবং সব থেকে বেশি যে অংশের মানুষ এই রাজ্যে সব থেকে বেশি, অর্থাৎ গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অভয় পান যে তাদের মাথার ওপরে কেউ না থাকুক, অন্তত বিচারপতি গঙ্গোপাধ্যায় আছেন, তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। ফলে এই জায়গাটা আমাদের কোথাও যেন প্রত্যেকের একটা আশার জায়গা, আনন্দের জায়গা, শ্রদ্ধার জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। মনে হয়। ধন্যবাদ সৈকত। আমাদের আউটপুট এডিটর সৈকত আইন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।